পার ধরে ওই বৃষ্টির মধ্যে কে যেন দৌড়ে আসছে, হাত দিয়ে যেন আমাকেই ডাকছে। লোকটা কাছে আসতেই শুনতে পেলাম ওর বাঁচাও বাঁচাও চিৎকার। এমন অবস্থায় নৌকোয় একা আমি কি করব কি করব ভাবছি। নৌকোটা ওর সামনে নিয়ে যাওয়া দরকার, নিজেই হাল ধরবো কিনা এসব ভাবতে ভাবতে হঠাৎ তাকিয়ে দেখি নৌকোয় শম্ভু ডান হাতে বসে নৌকো চলতে শুরু করেছে। এ কি শম্ভু, কখন এলে? ওই লোকটাকে বাঁচাতে হবে বাবু। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি চলো, নিয়ে চলো জলদি। আমাদের নৌকোটা ওই লোকটার কাছে পৌঁছতেই আমি লোকটাকে নৌকো তুলে নিলাম। কে আপনি, কি হয়েছে আপনার? আমি জগদীশ্বর ডাকাত, আমার দলের লোকেরা আমারই মেরে ফেলবে বাবু, আমাদের চেনেন না। এই মূর্তিটারে ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, আমি এই মূর্তি কিছুতেই দেব না বাবু, এই মূর্তি আমি ওদের বিক্রি করতে দেব না কিছুতেই। এটা তো মনে হচ্ছে বেশ প্রাচীন কোনো শিব মূর্তি। কোথা থেকে ডাকাতি করেছো? যদুপুরের জমিদার বাড়ি থেকে বাবু। এই সবের মধ্যে আমি খেয়াল করিনি শম্ভু যেন কখন ওর নৌকোটাকে একেবারে মাঝ নদীতে এনে ফেলেছে। ততক্ষণে বৃষ্টিও কমে গেছে, সম্বিত ফিরল শম্ভুর গলায়। ওই মূর্তিটা আমাকে দিয়ে দেন বাবু। এ কি শম্ভু, ওই মূর্তিটা আমার হাতে দেন। কেন? ওই মূর্তিটা আমার চাই না, ওই মূর্তি এখন আমার, কিছু দেই না তা হবে না, ওই মূর্তি মূর্তি আমার চাই। হিংস্র বাঘের মতো শম্ভু ঝাঁপিয়ে পড়ল জগদীশ্বরের উপর। জগদীশ্বরও নিজেকে আর মূর্তিকে বাঁচাবার জন্য জলে মারল ঝাঁপ, সঙ্গে শম্ভু। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখতে লাগলাম দুটো লোক কমলাক্ষীর জলে কিভাবে লড়াই করছে। হঠাৎ জগদীশ্বরের তীব্র চিৎকারে আমার ঘোর কাটল। জগদীশ্বর নিয়ে যা।